ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। অনেকদিন পর আজ আমরা এসএসসি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা থাম্বনেলে দেখেছেন আমরা এই বিষয়ে এই ভিডিওতে কী বিষয়ে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব এখন কী করবে এসএসসি প্রার্থীরা এবং এসএসসি প্রার্থীদের সিচুয়েশনটা কী এবং এই সিচুয়েশন থেকে তাদের বেরোনের কী পদ্ধতি এবং কী করতে হবে তাদের, একটা যে সাজেশন দেব বা বলতে পারেন মোটিভেট করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এখানে আমরা এই এসএসসি সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করব যেগুলো আপনাদের কাজে লাগবে, সম্ভবত অনেকেরই খারাপ লাগবে জানি। তো একটা অনুরোধ রাখবে আপনাদের কাছে যে প্লিজ খারাপ মন্তব্য কেউ করবেন না কমেন্ট বক্সে। আপনারা যদি ভালো না লাগে আপনারা ভিডিওটি স্কিপ করবেন, দেখবেন না, সেটাই মঙ্গল সবার। তো চলুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটির প্রধান বিষয় হলো এসএসসি কেন্দ্রের অবস্থা। প্রথমে তো এসএসসি পরীক্ষা দীর্ঘদিন যাবতই হচ্ছে না, অনেক ভিডিওতেই আমরা বলেছি এরকম কথা শুনছি, কিন্তু আপনাদেরও খারাপ লাগে, আমারও বলতে খুব খারাপ লাগে, কিন্তু এটি বাস্তব। আজকে এই ভিডিওতে আমরা রিয়ালিটি নিয়ে কথা বলবো, এসএসসি ক্যান্ডিডেটদের কী অবস্থা এবং এ থেকে বেরোনোর কী কী পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। দেখুন এসএসসি ক্যান্ডিডেটকে আমরা দুভাগে ভাগ করেছি এখানে, যারা একবার এসএসসি বা এসএলএসটি এক্সাম দিয়েছে আর যারা নতুন এবার প্রথম দেবে, এখানে দুটি ভাগে ভাগ করেছি এবং এই দুটি সেপারেট বিষয়কে আমরা সেপারেটভাবে আলোচনা করব। যারা দেখুন যারা প্রথম একবার এসএলএসটি এসএসসি পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ 2016 সালে যারা এক্সামটি দিয়েছেন, তারা এসএসসি নিয়ে প্রচণ্ড চাপে রয়েছে, কারণ তাদের বয়সটিও পেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তাদের যে বয়সটি বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মনোযোগের একটা অফ সৃষ্টি হয়ে থাকে সকলের ক্ষেত্রে, ঠিক আছে। এর ফলে কী হচ্ছে, তারা এই এক্সামের যে ফলশ্রুতি সেটা থেকে কিন্তু তারা খুবই আশাহীন হয়ে পড়েছে, কারণ এই 2016 সালের যে এসএলএসটি এক্সামটি হয়েছিল তা নিয়ে কিন্তু সকলের মনে একটি ক্ষোভ রয়েছে, কারণ এই এক্সামের সঠিকভাবে যে প্রার্থীরা ছিল সঠিকভাবে তাদেরকে ইউটিলাইজ করা হয়নি। এখানে অনেক ধরনের ভুল বিষয়ও রয়েছে এই এসএসসি এসএলএসটি, এখনও পর্যন্ত এই 2016 সালের এসএলএসটি এসএসটির যে যারা প্রার্থী ছিল তাদের কিন্তু সঠিকভাবে নিয়োগ করা হয়নি, তো সেটা আলাদা ব্যাপার, সেখানে আমরা কিছু বলার নেই আমাদের। কিন্তু যারা নতুন প্রথমবার এই পরীক্ষা দেবেন, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স এই এসএসসি এসএলএসটির নেই বললেই চলে, তাদের ক্ষেত্রে বলবো তারা এসএসসি জন্য প্রিপারেশন নিতে পারেন, কারণ যেহেতু আমাদের চারিপাশে প্রচুর বিদ্যালয় রয়েছে এবং সেখানে সেই বিদ্যালয়গুলোকে চালিয়ে রাখার জন্য প্রচুর শিক্ষকের প্রয়োজন হবে। আশা করছি এবছর তো মনে হয় সম্ভব নয়, যদিও এর পরের বছর একটি বিরাট পরিবর্তন আসতে পারে এসএসসি এসএলএসটি এক্সামে। তবে এই এসএসসি এসএলএসটি এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার আগে সেটা আপনাকে কিছু সময় কিন্তু এখানে দিতে হবে, একবারে খুবই উতলা হয়ে পড়লে চলবে না, আপনাদেরকে কিছু সময় এখানে ইনভেস্ট করতে হবে আপনাদের প্রিপারেশনের জন্য। অনেকেই মনে করেন যে কিছুদিন পড়লেই হবে হয়তো, না সেরকম ব্যাপার নয়, কারণ এখানে প্রচুর কম্পিটিটর রয়েছে, যে কম্পিটিশনও প্রচুর পরিমাণে, কিন্তু আপনাদের ফেট আপনাদেরকে তৈরি করতে, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইয়ার ওন ফেট, যেখানে সেহেতু আপনাকে আপনার দিক থেকে কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে। আপনারা আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান, দেখবেন সুফল পাবেন। এর আগেও আমি অনেক ভিডিওতে এই কথাটাই বলেছি যে হার্ডওয়ার্কের বিকল্প কিছু নেই, আপনারা হার্ডওয়ার্ক করুন, দেখুন ফল পাবেন। দেখুন এসএসসির দিক থেকে পান বা অন্য দিক থেকে পান, আপনি ফল পাবেন, হার্ডওয়ার্ক করে যান। আপনার যে বিষয় সেখানে আপনি প্রচুর ইনভেস্ট করুন টাইম, যদি আপনি ইনভেস্ট করুন করতে থাকেন, তাহলে দেখবেন আপনার সেই ইনভেস্ট টাইমটি পরবর্তীকালে কোনোভাবে আপনাকে ফল দিবে। তো সেহেতু আপনারা ইনভেস্ট করতে থাকুন, যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে বলছি, আর যারা পুরনো ক্যান্ডিডেট তারা তো অনেকেই হতাশ হয়ে পড়েছে, বাস্তব হতাশ হয়ে যাওয়ারও কথা। তো আপনারা আপনাদের জন্য সমাধানের কথা আমরা এই পরে বলছি অন্য স্লাইডে। এখন সমাধান পদ্ধতি, এখানে আমি দুটি সমাধান পদ্ধতি বলেছি, একটি অন্য পরীক্ষাগুলো বা কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলোর দিকে আপনারা যেতে পারেন, একদম পরিষ্কার কথা, একদম বাস্তব, এটাই অধিকাংশ ক্যান্ডিডেট প্রার্থীরা এটাই করছে, তারা এই এসএসসির পথটি ত্যাগ করে তারা অন্য অন্য কম্পিটিটিভ এক্সামের দিকে অধিক ঝোঁক দিচ্ছে, এটা বাস্তব, আপনারাও দেখবেন আপনাদের চারিপাশে বাস্তব প্রতিক্রিয়া সবারই হবে, যেহেতু এখানে এক্সামের কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন নেই, আবার এক্সাম হওয়ার পরও যে ক্যান্ডিডেট সঠিকভাবে যে সিলেকশনের মেথডগুলো সেগুলোও কিন্তু
সঠিক নয়, সেক্ষেত্রে অনেকেই অনীহা প্রকাশ করে অন্য অন্য এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, তারপর বললাম WBCS, এগুলোর দিকে চলে যায়। ভালো কথা, সেটাও সেগুলো ভালো পরীক্ষা, সেগুলোতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, এটাও একটা বাস্তব কথা। সেখানে একটা আপনি মনে করেন MA BEd করার পরে যে গিয়ে ওদিকে পরিশ্রম করাটা কিন্তু বাস্তব বিশাল খাটনির ব্যাপার, এবং সেখানে ক্র্যাক করা এক্সামগুলো দারুণ দারুণ ব্যাপার। আর অন্য যে পদ্ধতিতে নিজেকে প্রস্তুত করতে থাকুন, এর আগেও বলেছি আপনি যদি নতুন ক্যান্ডিডেট হন তাহলে আপনার সুযোগটি বেশি, কারণ আপনি যেহেতু সবে আপনার MA BEd কমপ্লিট হয়েছে, সেহেতু আপনার প্রিপারেশনের চান্সটা, প্রিপেয়ার হওয়া চান্সটা কিন্তু অনেক বেশি। নিজে তো নিজেরা প্রিপেয়ার হন, এবং প্রিপেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সব দিক থেকে নলেজ গ্যাদার করুন, আপনি সব বিষয়ের নলেজ গ্যাদার করতে থাকুন, দেখবেন আপনার নলেজের যে বেসটি সেটি কিন্তু দারুণভাবে গঠন হবে। তার ফলে যখন এক্সামটি হবে, এক্সাম হবে, এটা বাস্তব কথা, এক্সাম হবে, দেরি হচ্ছে ঠিক আছে কিন্তু এক্সাম হবে, একবারে ধরে নিন এক্সাম হবে, তো সেরকম করে অল্প অল্প করে পড়ে দিন, কারণ আমরা এখন হিউজ টাইম পাচ্ছি, কারণ এবছর যে সিচুয়েশান ছিল তাতে মনে হচ্ছিলো যে এবছর SSC-র একটা কিছু হবে, কিন্তু এই লকডাউনের জন্য কিন্তু সেটিও অনেকটা পিছিয়ে যাচ্ছে। সেহেতু আপনি এখন অনেক টাইম পাচ্ছেন, এই টাইমটাকে ইউটিলাইজ করুন, এই টাইমগুলোকে ওয়েস্ট করবেন না, টাইমের খুব মূল্য রয়েছে, অন্য কথায় টাইম ইজ মানি, সকলেই জানি টাইম ইজ মানি, তো টাইমটাকে ইউটিলাইজ করুন। ইউটিলাইজ করার পর যে সমস্ত বিষয়গুলি আপনি পড়ছেন, যে সাবজেক্ট হোক আপনার, সেই বিষয়ের নলেজটিকে গ্যাদার করুন, সেগুলোকে নোট করুন, এবং সেগুলোকে রিভাইজ করে থাকুন। এই রিভাইজের মাধ্যমে কিন্তু আপনার নলেজটি আরও বেশি সুগঠিত হবে, এই সুগঠনের মাধ্যমে কিন্তু আপনার চান্স, মানে যে জবটি পাওয়ার চান্সটি, SSC ক্র্যাক করার চান্সটি কিন্তু অনেক বিশাল হবে। তো এই বিশাল যে একটা সুযোগ এসেছে, এটাকে এই লকডাউনকে আপনারা অপরচুনিটিভাবে নিতে পারেন, আবার অনেকে আপনার কপাল খারাপ বা বিভিন্ন এক্সকিউজ দিয়ে এটাকে কাটিয়ে দিতে পারেন। তো আপনার ব্যাপার, আপনি কী করবেন, আপনি এই জিনিসটিকে সুযোগ হিসেবে নিলে আপনার ভালো, আর আপনি যদি এই জিনিসটিকে আপনার কপাল খারাপ কিংবা অন্য কোনো ইস্যু দিয়ে ত্যাগ করতে চান তো ত্যাগ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি বলবো আপনারা প্রস্তুত হন, অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা হবেই, এবং যেহেতু স্কুল আছে, স্কুলে শিক্ষকের প্রয়োজন হয়, এবং সেহেতু শিক্ষক নিয়োগের জন্য SSC-র, MSC, তারপরে মাদ্রাস সার্ভিস কমিশন বিভিন্ন এক্সাম রয়েছে, সেই এক্সামগুলোকে আমরা কী করতে পারবো, ক্র্যাক করতে পারবো। তো প্রস্তুত হন, প্রস্তুতের বিকল্প আর কিছু হবে না, নিজে নিজের মতো করে প্রস্তুত হন, বাইরে দিকে না তাকিয়ে।